আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পপাঠ। আমার প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, ধন্যবাদ। আজ আমি পাঠ করছি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অমৃতস্যপুত্রা। অষ্টম পর্ব। যে চণ্ডীপাঠ করতে পারে সেও সাধারণ লোক, যে জুতা সেলাই করতে পারে সেও সাধারণ লোক, কিন্তু যে চণ্ডীপাঠ করতে পারে জুতা সেলাইও করতে পারে, তার অসাধারণ প্রতিভায় মানুষ মুগ্ধ হয়ে যায়। মোহ মানুষকে এইভাবে আক্রমণ করে, মানুষের মনে থাকে বিকার এবং চিরন্তন বা সাময়িক রীতিতে পরিচালিত জগতে আপাত বিপরীতের সমন্বয় মানুষকে সহজে কাবু করে ফেলে। চণ্ডীপাঠ করতে জানে বলে কারো জুতা সেলাই করতে না জানার কোনো কারণ নেই, তবু চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই পর্যন্ত যে জানে আমাদের কাছে সে মহাপুরুষ। মানুষকে দেবতা বলে পূজা করাটা আমাদের কাছে কঠিন নয়, মানুষকে পশু বলে ঘৃণা করাটা আরও সহজ, কিন্তু মানুষকে মুখে চণ্ডীপাঠ করে হাতে জুতা সেলাই করতে দেওয়া আমাদের কাছে সৃষ্টি ছাড়া খাপ ছাড়া ব্যাপার। এমন সৃষ্টি ছাড়া ব্যাপার যে এ বিষয়ে আমরা একটা চলতি ব্যঙ্গ সৃষ্টি করে ভাষার ব্যবহারে করি। আমরা ব্যঙ্গপ্রিয় জাতি, আপনারা জানেন সেই ব্যঙ্গই সবচেয়ে জোরালো হয় যে ব্যঙ্গে আপাত বিপরীতের সমন্বয়টা খুব স্পষ্ট। আকাশ বললে যখন পাতাল বোঝায় তখন ব্যঙ্গটা ক্ষীরের মতো জমাট বাঁধে। ভিখারিকে রাজা বলার চেয়ে বড় ব্যঙ্গ আর কি আছে? একজন চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই পর্যন্ত জানে বললে সোজাসুজি অর্থটা দাঁড়ায় এই যে লোকটা জানে না এমন কোনো কাজ নেই। কিন্তু আমরা কি তাই বোঝাতে চাই? আমরা বোঝাতে চাই যে লোকটা কিছু জানে না। এখন স্কুল কলেজে আমরা যে শিক্ষা পাই তাও অনেকটা চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই করতে শেখার মতো। অথচ আশ্চর্য এই, শ্রোতারা মুখ চাওয়াচুয়ি করে না, প্রাণপণে হাততালি দেয়। কলেজের প্রকাণ্ড হলটা হাততালির আওয়াজে গমগম করতে থাকে। ছেলেদের মধ্যে যাদের স্নায়ু একটু বেশি দুর্বল তারা রোমাঞ্চ অনুভব করে। তাদের কলেজের একজন এক্স স্টুডেন্ট এমন সুন্দর ভাবিতে পারে ভাবিয়া কতগুলি তরুণ বক্ষই যে ব্যথিত গৌরবে ভরিয়া যায়। কিন্তু হাততালিতে অনুপমের যেন চমক ভাঙে। কলেজে পুরাতন ছাত্রদের বাৎসরিক মিলনোৎসবে যোগ দিবার কোনো ইচ্ছা তাহার ছিল না। দুটি উৎসাহী ছেলে টানাটানিতে আসিয়াছে। কলেজের ছেলেদেরই কবিতা পাঠ, ক্যারিকেচার, মাসেল কন্ট্রোল ইত্যাদি দিয়া যে মিলন সভায় নিমন্ত্রিতদের এন্টারটেন করা হইয়াছে, সেই সভায় দাঁড়াইয়া বক্তৃতা দিবারও কোনো ইচ্ছা তাহার ছিল না। সেই উৎসাহী ছেলে দুটি ঠেলা ঠেলিতে কিছু বলিতে উঠিয়া দাঁড়াইয়াছে, কিন্তু চণ্ডীপাঠ আর জুতো সেলাই করা সম্বন্ধে কিছু বলিবার ইচ্ছা তার ছিল না। স্কুল কলেজের শিক্ষা সমালোচনা করার কথাও সে ভাবে নাই। ওসব বলাও রীতি নয়, কলেজ জীবনের স্মৃতি সে জীবনে কখনো ভুলিতে পারবে না। আজ এই মিলনোৎসবে যোগ দিতে পারিয়া গভীর আনন্দে মুখে আরো ভালো করিয়া কথা সরিতেছে না, জড়াইয়া জড়াইয়া এই ধরনের কিছু বলিলে শোনাইতো ভালো, নিয়ম রক্ষাও হইত। তার বদলে এসব সে কি বলিতে আরম্ভ করিয়াছে? আবোল তাবোল কথাগুলি শুনিয়া ছেলেরাই বা এত খুশি হইল কেন? অভিযোগের ভঙ্গিতে ব্যঙ্গ করিয়া কিছু বলিলেই বোধ হয় ছেলেদের ভালো লাগে। খেই হারা রসালো নিন্দা আর সমালোচনা। কথাটা অনুপমের অসম্ভব মনে হয় না। যে ধরনের গান, কবিতা পাঠ, ক্যারিকেচার আর মাসেল কন্ট্রোল সকলের হাততালি আদায় করিয়াছে, কলেজের প্রিন্সিপাল, প্রফেসর ও নিয়ন্ত্রিত বয়স্ক ভদ্রলোকেরা বিশেষ অস্বস্তি বোধ করিতেন বুঝিতে পারিয়াও অনুপম কিন্তু থামে না। বেশ করিয়া কলেজের শিক্ষা আর কলেজের শিক্ষিত ছেলেদের এক চোট গালাগালি দেয়। শুনিয়া ছেলেদের সে কি উল্লাস! এক পাশে যন্ত্রের সে মেয়ে বসিয়াছিল, তাদের মধ্যেও অনেকে চোখ দুটি উত্তেজনায় ছলছল করিতে থাকে। আনন্দের আতিশয্যে ঠোঁট চাপিয়া হাসিতে ভুলিয়া যাওয়ার কারো কারো অসমান নোংরা দাঁতগুলিও আত্মপ্রকাশ করিয়া বসে। সেই হইল সূত্রপাত। পরদিন দুটি সমিতি অনুপমকে সদস্য করিয়া লইল। একটি সমিতির নাম দি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফর দি প্রোটেকশন অফ এভরিবডিজ রাইটস ইনক্লুডিং স্টুডেন্টস, অপরটির নাম শিক্ষা, সমাজ ও সাহিত্য সংস্কার সমিতি। প্রথমটির প্রেসিডেন্ট একজন অল্প বয়সী অধ্যাপক,
অন্তত চেহারা দেখলে মনে হয় বয়স ভদ্রলোকের বেশি নয়, একটা বিলাতি উপাধি আছে। কিন্তু সব জান তার নিবিড় বিনয়ে সর্বদা টইটম্বর হইয়া থাকেন। ছাত্র এবং ছাত্রীদের বড় ভালোবাসেন, তাদের সমস্ত সভা সমিতি উৎসব অনুষ্ঠানে হাজিরও থাকেন। প্রকৃতপক্ষে অধিকাংশ সভা সমিতি উৎসব অনুষ্ঠানের গোড়া পত্তনের সময় ছাত্রছাত্রীরা তাঁর কাছে পরামর্শের জন্য ছুটিয়া আসে। জন দুই ভক্ত ও সমিতির সদস্য এবং ছাপানো প্যাম্পলেট, কার্ড ইত্যাদি অস্ত্র লইয়া নিজেই তিনি অনুপমকে আক্রমণ করিতে তাঁর বাড়িতে আসিয়া হাজির হন। অমায়িক হাসি হাসিয়া বলেন, আমি দি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফর দি প্রোটেকশন অফ এভরিবডিজ রাইটস ইনক্লুডিং স্টুডেন্টসের প্রেসিডেন্ট সরসীলাল ভাদুরী। শুনিলে মনে হয় তার জগৎবিখ্যাত নামটি যদি এ পর্যন্ত অনুপমের কানে না পৌঁছিয়া থাকে, অনুপম যে জগতে সবচেয়ে অপদার্থ লোক এ বিষয়ে তিনি নিঃসন্দেহ হইতে পারিবেন। বসিতে বলিয়া ভদ্রতা করার উপায় ছিল না, কারণ ভদ্রলোক আগেই বসিয়াছিলেন। অনুপম তাই বলে, আগে হ্যাঁ, তোমাকে আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে। বেশ, দ্বিতীয় সমিতির সম্পাদক একটি ছাত্র, নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী, বয়স বছর 26, চেহারা আশ্চর্য রকমের সুন্দর, সর্বদা ক্রুদ্ধ হইয়া আছে, কিন্তু ক্রোধটা যে কাহার বা কিসের উপর নিজেও ভালো বোঝে না, অপরকেও বুঝাইতে পারে না। বুঝাইবার চেষ্টা আরম্ভ করিলে ক্রুদ্ধ মুখখানি তাহার ক্রোধ একেবারে টকটকে লাল হইয়া যায়। আপনারাও যদি আমাদের সমিতিতে যোগ না দেন, যদি 10 জনের মতো কেবল নিজের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাটা করাটাই জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করেন। অনুপম বলে, আমি কি বলেছি যোগ দেব না? কিন্তু এত সহজে ব্রহ্মানন্দের ক্রোধের উপশম হয় না। সহজে কেন, কিছুতেই হয় না। আপনি না বলতে পারেন, আপনার মতো অনেকেই বলে, লেখাপড়া শিখে কোনো রকমে একটা চাকরি বাগিয়ে বিয়ে টিয়ে করে ঘর সংসার করাটাই যেন মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। আপনি বিয়ে করেছেন? আমি আমি বিয়ে করব। ব্রহ্মানন্দের মুখ দিয়ে কথা সরে না। এইভাবে অনুপমের জীবনের গতিও শঙ্করের জীবনের গতির সঙ্গে একাভিমুখী হইয়া গেল। শঙ্কর যাত্রা আরম্ভ করিল একেবারে প্রকাশ্য রাজপথে স্বেচ্ছায়, অনুপম যাত্রা আরম্ভ করিল সরু গলিতে পরের ইচ্ছায়। শঙ্করকে ভিড়ের মধ্যে নিজের পথ করিয়া লইতে হইল ধাপ্পাবাজির জোরে, অনুপমকে ঠেলিয়া লইয়া চলিল একদল ছেলে মানুষের নির্বোধ উচ্ছ্বাস। কিন্তু দেখা গেল অনুপমের পসার জমিতেছে তাড়াতাড়ি। শঙ্কর যেখানে 8-10 জন মহাপুরুষের সঙ্গে বিচরণ করিবার অধিকার লাভের জন্য প্রাণপাত করিতেছে, বিনা চেষ্টায় অনুপমও আগাইয়া চলিয়াছে সেইখানে। ছেলেরা অনুপমকে পছন্দ করে, ছাত্রছাত্রী মহলে তার নাম ছড়াইয়া পড়িতেছে, যে কোনো অনুষ্ঠানই হোক ছেলেরা তাহাকে টানিয়া লইয়া যায়। কিছু বলিতে হয় অনুপমকে, কি যে সে বলে ভালো বোঝা যায় না, কারণ মনে যা আসে তাই সে বলিয়া যায়। কিন্তু স্কুলে মাস্টার আর কলেজে প্রফেসরদের ব্যাখ্যামূলক লেকচার শুনিতে অভ্যস্ত ছেলেদের কাছে তার ঈষৎ ভয়ে ভয়ে আবোল তাবোল কথা বলাটাই মনোহর লাগে। অনুপমের দাঁড়ানোর ভঙ্গি, কথা বলার সময় মুখ ছাড়া হাত প্রভৃতি শরীরের বাড়তি অঙ্গগুলি লইয়া অস্বস্তি বোধ করিবার ভঙ্গি, মাঝে মাঝে নাকের ডগা চুলকানো, এইসব দেখিয়া ছেলেদের একটা গভীর মমত্ববোধ জাগে। অনুপমকে মনে হয় ঘরের লোক। ছাত্রীরা সাধারণত মুচকি মুচকি হাসে, তবে কারো কারো মধ্যে বাৎসল্যের সঞ্চারও হয়, অন্তত আশালতার যে হয় তাতে সন্দেহ নেই। পছন্দ সেই ছেলে দেখিলে একদিন, খুব বেশি দিন আগের কথা নয়, তার শুধু প্রেমেরই সঞ্চার হইত। কিন্তু একবার শুধু একটু অসাবধানতার জন্য, তাও বড় বেশি দিনের কথা নয়, মাতৃত্বের পথে মাস তিনেক আগাইবার সুযোগ পাওয়ার পর বাৎসল্য ভিন্ন আর কিছুই সে অনুভব করিতে পারে না। নিজে যাচিয়া সে অনুপমের সঙ্গে পরিচয় করিল। আপনাকে দেখিলেই বোঝা যায় আপনার মধ্যে এমন কিছু আছে আজকাল মানুষের মধ্যে যা খুঁজেই পাওয়া যায় না। সরলতা, তেজ, আদর্শ, অনুরাগ, ন্যাচারাল পোজ, মনে হয় যেন অনুপমের পিঠ চাপড়াইয়া দিবে। একদিন আসবেন আমাদের বাড়ি, আপনার সঙ্গে ভালো করে আলাপ করতাম। নিশ্চয়ই যাব। আজকেই চলুন না, এখনো 8টা বাজেনি। অনুপম মুখে বিষাদের ভাব ফুটাইবার চেষ্টা করিয়া বলিল, আজ আজ আমায় মাপ করতে হবে, বাড়িতে মার শরীর ভালো নয়। আশালতা দুশ্চিন্তায় ব্যাকুল হইয়া বলিল, মার শরীর খারাপ? যান যান, শিগগিরই বাড়ি যান,
আমিও রইলাম, আপনিও রইলেন, একদিন গেলেই হবে ক্ষণ আমাদের বাড়ি। মাকে ফেলে কি করে যে এলেন! সাধারণ জ্বর হইয়াছিল, সামান্য জ্বর। দুপুরে একবার শয্যা গ্রহণ করিয়াছিলেন, বিকালে আবার উঠিয়াছেন। অন্যদিন অনুপম কিছুই বলিত না, আজ সদ্য সদ্য আশালতার ব্যাকুলতা কানে বাজিতেছিল কিনা প্রায় তাই প্রতিধ্বনি করিয়া বলিল, জ্বর গায়ে উঠেছে যে। ঘরের কাজ করবে কে? ঝি আসেনি? ঝি রাখবে নাকি? বললাম একটা ঠাকুর রাখো, নবাবের মতো কথা বলিস না অনু। বোঝা গেল জ্বর যত না হোক, সাধনা রাগ হইয়াছে অনেক বেশি। রান্না শেষ হইয়া গিয়াছিল, নিজের জন্য সাধনা বার্লি জাল দিতেছিলেন। অনুপম একটু ভয়ে ভয়ে বলিল, মিমিকে কয়েকদিনের জন্য এনে রাখলে হতো না? সাধনা বলিলেন, তুই কি ভাবিস বলতো, এখানে এনে রাখবার জন্য আমি মিমির বিয়ে দিয়েছিলাম না? এ কথার কোনো জবাব নেই, কারণ কথাটার পেছনে আরো অনেক কথা আছে। সাধনার বার্লি জাল দেওয়া হইয়া গেলে অনুপম নিজেই একটা আসন পাতিয়া খাইতে বসিয়া গেল। ভাত বাড়িয়া দিয়া সাধনা বলিলেন, আজ কত বছর বাইরে থেকে একটি পয়সা ঘরে আসেনি, কখনো ভেবে দেখেছিস অনু? উনি টাকার গাছ পুঁতে রেখে যাননি। অনুপম নীরবে খাইয়া যায়। এভাবে নষ্ট করবার মতো সময় কি তোর আছে অনু? শঙ্করের সাজে, তার ঠাকুরদা বড় লোক, তোর সাজে না। আরো পড়তে চাস পর, ভবিষ্যতে যাতে উন্নতি হয় এমন কিছু করতে চাস কর, আমি যেভাবেই হোক চালিয়ে যাব, একটা মাস্টারি খালি আছে, তাই না হয় করবো কবছ। কিন্তু তুই যদি এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে ঘুরে বেড়াস। সাধনা ঢোক গিলিয়া বলেন, হাত গুটিস নে খা, জ্বর গায়ে রেধেছি, না খেয়ে উঠলে ভালো হবে না বলে রাখছি। সেদিন রাত্রে অনেক রাত উত্রি পর্যন্ত জাগিয়া অনুপম অন্তত 1000 বার নিজের মনে প্রতিজ্ঞা করিল যে আর উদ্দেশ্যহীনভাবে ঘুরিয়া বেড়াইবে না। পরদিন বিকালে সে যে ভালো জামা কাপড় পরিয়া আশালতার বাড়িতে গেল, সেটা ঠিক উদ্দেশ্যহীন ঘুরিয়া বেড়ানোর পর্যায়ে পড়ে না। আশালতার বাড়িতে যাওয়াও তো একটা উদ্দেশ্য। আজ আপনি আসবেন ভাবতেও পারিনি। আশালতা যেন একটু ক্ষুব্ধ হইয়াছে, এরকম ব্যাকুল ভাবে তার কাছে যারা ছুটিয়া আসে তাদের কাছে আশা করার যে কিছু নাই, অনেক অভিজ্ঞতায় আশালতার এইটুকু জ্ঞান জন্মিয়াছে। বাধা পড়িবার মতো ভদ্রতা জ্ঞান যাদের থাকে, একদিন সভায় কোনো মেয়ের সঙ্গে পরিচয় হইলে পরদিনই তার বাড়ি গিয়া হাজির না হইবার মতো ভদ্রতা কেন তাদের থাকে? চোর ডাকাত ছাড়া সুযোগ পাওয়া মাত্র তৎক্ষণাৎ সুযোগ গ্রহণ করার প্রতিভা সরল আদর্শে অনুরাগী ন্যাচারাল পোজ বিশিষ্ট মানুষের কোথায় পাইবে? তবু আদর অভ্যর্থনার ত্রুটি আশালতা করিল না। বাড়িখানা ছোট, ছোট বসিবার ঘরখানাতে মোটামুটি একটু আধুনিকতা আমদানি করিতে গৃহকর্তা যে প্রাণ বাহির হইয়া গিয়াছে সেটা বেশ বোঝা যায়। কারণ পুরাতন সোফাটিতে বসিলে জানলার ফাঁক দিয়া অন্তরের যেটুকু অংশ চোখে পড়ে, সেখানে বাড়ির লোকের আর্থিক অবস্থা ঢাকিবার কোনো প্রচেষ্টাই নাই। জানালার ফাঁকটুকুকে যেন এক ফাঁকে বন্ধ করিয়া দিল। শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে এসব ফাঁকি অনুপমে জানা আছে, সে বিচলিত হয় না। সারা বছর যে বাড়ির মেয়েরা ময়লা ছেঁড়া কাপড় পরিয়া বাসন মাজে, ঘর ল্যাপে আর রান্না করে, এবং অবসর সময় পরস্পরের চুলের অরণ্য হইতে উকুন বাছিয়া নখ দিয়া টিপিয়া টিপিয়া মারে, সেই বাড়ির মেয়েরা ঠাকুর দেখিতে যাওয়ার সময় অতি জমকালো শাড়ি অতি জমকালো ভাবে পরিয়া আছে দেখিলে যেমন অস্বাভাবিক মনে হয় না, গরিবের বাড়িতে বাহিরের ঘরের এই সস্তা বড়লোকত্বের ভাবও তেমনি অনুপমের খাপ ছাড়া ঠেকে না। ইহাই নিয়ম, ইহাই প্রথা। আপনার মা কেমন আছেন? মা? মা ভালো আছেন। অনুপম একটু বিস্ময়ের সঙ্গে আশালতার মুখের দিকে চাহিয়া থাকে। মুখখানা বড় গম্ভীর আশালতার, তার সঙ্গে পরিচয় একদিনের, তার মাকে এখনো সে চোখে দেখে নাই। তার মার জন্য আশালতার এই আশ্চর্য দুর্ভাবনার কারণটা অনুপম ঠিক বুঝিয়া উঠিতে পারে না। কিন্তু আশালতার মুখের গাম্ভীর্য ক্ষণস্থায়ী, অন্য মনে বিষাদের একটা নিঃশ্বাস ফেলিয়া নিঃশ্বাসটা টানিবার সময় সে অপূর্ব কৌশলে হাসিয়া ফেলে, একটা কথা ভাবছিলাম। তারপর প্রতি সপ্তাহে এক এক ধাপ করিয়া আশালতার সঙ্গে অনুপমের ঘনিষ্ঠতা বাড়িতে থাকে। ধাপগুলি অনুপমের অপরিচিত, কিসের সিঁড়ি বাহিয়া কোথায় উঠিতেছে সে বুঝিতে পারে না, কিন্তু সেই জন্যেই উঠিতে যেন আরো মজা লাগে।
আশালতা তার সঙ্গে আলাপ করে নানা বিষয়ে, সমাজ, ধর্ম, রাজনীতি, সাহিত্য, কিছুই বাদ যায় না। এই সব আলোচনার ফাঁকে ফাঁকে একটি দুটি করিয়া সে প্রয়োজনীয় প্রশ্নগুলি জিজ্ঞাসা করে। এবার কি করবেন ভাবছেন? অনুপম ভাষা ভাষা ভাবে জবাব দেয়, কি আর করব, চাকরি বাকরি খুঁজছি। শুনিয়া আশালতা খুশি হইতে পারে না। আরো পড়ুন না, এখন চাকরি করলে তো কেরানিগিরি, না হয় মাস্টারি, বরাবর ভালো রেজাল্ট করে আসছেন, ফিউচারটা নষ্ট করবেন না। আরো সপ্তাহখানেক অনুপম আসল অবস্থাটা গোপন করিয়া রাখে, তারপর কেন যে সব কথা খুলিয়া বলিয়া ফেলে নিজেই বুঝিতে পারে না। আশালতা গম্ভীর মুখে খানিকক্ষণ ভাবে, ভাবিতে ভাবিতে অনুপমের চায়ের কাপে চুমুক দেওয়া চাহিয়া দেখে এবং একটি বিস্কুট নিজের হাতে তার মুখে তুলিয়া দেয়। আপনার ঠাকুরদা আপনাদের ত্যাগ করেননি, আপনার বাবাই আপনার ঠাকুরদাকে ত্যাগ করেছিলেন, না? অনুপম নীরবে সায় দিয়া যায়। আপনার ঠাকুরদা এখন আর আপনাদের ফিরিয়ে নিয়ে যাবার চেষ্টা করেন না, সাহায্য করতে চান না? চাইলে কি হবে, মা রাজি নন। আশালতা নিজের হাতে আর একখানা বিস্কুট অনুপমের মুখে তুলিয়া দেয়। আপনি যদি আপনার ঠাকুরদার কাছে গিয়ে পড়ার জন্য টাকা চান, দেবেন না? দেবেন, কিন্তু এমনি যদি টাকা চান, দেবেন না? দেবেন, কিন্তু আপনি যদি গিয়ে বলেন, ঠাকুরদা আমি বিলেত যাব, আমায় 10,000 টাকা দিন, একসঙ্গে নয় 10 মাসে 500-700 করে দিন, তিনি দেবেন? দেবেন, কিন্তু কিন্তু কি? মা জানতে পারলে আমার মুখ দেখবেন না। আশালতা মৃদু হাসিয়া বলিল, মা কখনো ছেলের মুখ না দেখে থাকতে পারে? আপনি বড্ড ছেলে মানুষ। অনুপম ঘাড় উঁচু করিয়া বলে, মার মনে আমি কষ্ট দিতে পারবো না, তাছাড়া বাবা মরবার সময় যা বলে গেছেন তারও তো একটা দাম আছে। আমি বরং সারা জীবন কেরানিগিরি করব, তবু ঠাকুরদার টাকা নিয়ে? আশালতা শান্তভাবে বলে, ছি, তাই কি আপনি পারেন? আপনাকে চিনি না আমি? মনুষ্যত্ব বিসর্জন দিয়ে জীবনে বড় হওয়ার চেয়ে কেরানিগিরি অনেক ভালো। অনুপমের মুখে একটা কালো মেঘ ঘনাইয়া আসিতেছিল, সে মেঘ কাটিয়া যায়। পকেটে রুমাল খুঁজিতে খুঁজিতে আশালতা নিজের আঁচলে তাহার মুখ মুছাইয়া দিয়া চকিতে বাড়ি চলিয়া যাওয়ায় নিজেকে সে কৃতার্থ মনে করে। সপ্তাহ দুই পরে একদিন ছাত্র সমাজের এক সাধারণ সভায় আশালতার সঙ্গে হাজির হইয়া সে দেখিতে পায়, বক্তৃতা মঞ্চে ছোট বড় চেনা অচেনা নেতাদের মধ্যে শঙ্কর বসিয়া আছে। ছাত্র সভা হইলেও ধরিতে গেলে এটা প্রকাশ্য জনসভা, এখানে কিছু বলিবার সাহসও অনুপমের ছিল না, সাধও ছিল না। ব্রহ্মানন্দের পাল্লায় পড়িয়া তাকে কিছু বলিতে হইল। ব্রহ্মানন্দ তাকে কিছু জিজ্ঞাসা না করিয়াই এক সময় উঠিয়া দাঁড়াইয়া ঘোষণা করিয়া দিল যে আলোচ্য বিষয়ে শিক্ষা, সমাজ, সাহিত্য, সংস্কার সমিতির মতামত সুবিখ্যাত ছাত্রনেতা শ্রীযুক্ত অনুপমবাবু সভায় ব্যাখ্যা করিবেন। ঘোষণা করিয়া আরক্ত মুখখানা অনুপমের মুখের কাছে আনিয়া চাপা গলায় সে বলিল, আপনার পদবিটা ভুলে গেছি। বসে রইলেন যে, উঠুন, বলুন কিছু। অনুপম ভয়ার্ত কণ্ঠে বলিল, আপনি সমিতির প্রেসিডেন্ট, আপনি বলুন না। ব্রহ্মানন্দ ক্রোধে আরো লাল হইয়া বলিল, আমি বলিতে পারলে কি আপনাকে বলতে বলতাম? শিগগির উঠুন। বলাটা ভালো হইল না অনুপমের। নিজের ভাঙা থামা থামা কথা শুনিতে শুনিতে নিজের কান দুইটি তার গরম হইয়া উঠিতে লাগিল। দু একবার মনে হইল সবার ভিতর হইতে যেন 2-4টা টিটকিরিও কানে আসিয়া বাজিতেছে। শিক্ষা, সমাজ ও সাহিত্য সংস্কার সমিতির উদ্দেশ্য আর আদর্শ সম্বন্ধে যা মনে পড়িল কয়েক মিনিটের মধ্যে কোনো রকমে তাই অতি দুর্বোধ্যভাবে ব্যাখ্যা করিয়া সে থামিয়া গেল। বসিতে গিয়া দেখিল আশালতার পাশে তার আসনটি ব্রহ্মানন্দ বেদখল করিয়া ফেলিয়াছে। কি যেন সে বলিতেছে আশালতাকে! আশালতা মুগ্ধ বিস্ময়ে তার সুন্দর মুখখানার দিকে চাহিয়া আছে। খানিক তফাতে অনুপম বিবর্ণ মুখে দুজনের দিকে চাহিয়া রহিল। রাগে দুঃখে অভিমানে তার মনে হইতে লাগিল, যে কোনো উপায়ই হোক তরঙ্গ আজ মহাশূন্যে যেখানে অদৃশ্য হইয়া মিশিয়া আছে সটান সেইখানে চলিয়া যায়। অনুপমের মুখ দেখিয়া আশালতা ব্রহ্মানন্দের দিকে আরো খানিকটা ঝুঁকিয়া আরো খানিকটা নিবিড়ভাবে আলাপ জুড়িয়া দিল। অনুপম উঠিয়া চলিয়া যাইবে ভাবিতেছে এমন সময় বক্তৃতা দিতে উঠিল শঙ্কর। কি চমৎকার বক্তৃতাই যে শঙ্কর দিল! কি হাততালিটাই থাকিয়া থাকিয়া সভায় উঠিতে লাগিল। উঠুক, আশালতা অনুপমকে আগেই মেরিয়া
মারিয়া ফেলিয়াছে। এগুলি শুধু খাঁড়ার ঘা, তবু মরা মানুষও যে খাঁড়ার ঘায়ে এত কষ্ট পাইতে পারে তাকে অনুপম জানিত। তাদের বাড়িতে চিলেকোঠার ঘরের সন্ধ্যার ঘনায়মান আবছা অন্ধকারে সীতা পিসিমা তরঙ্গ ও শঙ্করের সম্বন্ধে যে কথা বলিয়াছিলেন অনুপমের মনে পড়িয়া যায়। সেই শঙ্কর এমন চমৎকার বক্তৃতা দিতে পারে? তাও আবার সেই সভায় যেখানে খানিক আগে অতি সাধারণ কয়েকটা কথা বলিতে গিয়া সে লোক হাসাইয়াছে। অনুপমের মনে হয় এত ভালো করিয়া বলা যেন তাকে অপদস্থ করার জন্য শঙ্করের ইচ্ছাকৃত বাহাদুরি। সভা ভাঙিলে আশালতা অনুপমকে বলিল, চলুন আমরা যাই। ব্রহ্মানন্দ বলিলেন, বাড়ি যাবেন তো? চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আশালতা শুষ্কর স্বরে বলিল, কিছু মনে করবেন না ব্রহ্মানন্দ বাবু, আমাদের একবার মার্কেটে যেতে হবে। ব্রহ্মানন্দ বলিল, আমিও তো মার্কেটে যাব। আশালতা বলিল, আমরা একজনের বাড়ি হয়ে যাব, আপনার সঙ্গে যেতে পারছি না। কারো বাড়ি নয়, মার্কেট নয়, মাঠ। ব্রহ্মানন্দকে প্রত্যাখ্যান করার মৃত সঞ্জীবনীতেও অনুপমের মৃত দেহে প্রাণ সঞ্চার হইতেছে না দেখিয়া আশালতা বলিল, এসো একটু বসি। একটা গাছের নিচে আবছা অন্ধকারে অনুপমের গা ঘেঁষিয়া বসিয়া সে বলিল, তুমি বড্ড ছেলে মানুষ। সুতরাং দিন দশেক পরে আশালতার সঙ্গে অনুপমের বিবাহ হইয়া গেল। অনুপম কিছুদিন অপেক্ষা করার কথা বলিয়াছিল, বলিয়াছিল একটা চাকরি বাকরি ঠিক করে নি তো আগে। আশালতা বলিয়াছিল, হবে হবে সব হবে। কি যে হইবে জানিলে হয়তো অনুপম ভয়ে শিহরিয়া উঠিত, কিন্তু বিপদটা ঠেকাইতে পারিত কিনা সন্দেহ। নবম পর্ব। কিছুদিন সাধনার মনের মতো হইবার চেষ্টা করিয়া আশালতা দেখিল কাজটা বড়ই কঠিন। সাধনার কাজে ফাঁকি চলে না, মানুষটা সহজ শান্ত ও মমতাময়ী বটে, কিন্তু গোঁজামিলের ব্যাপারে বড় কড়া। খারাপ লোককে খারাপ লোক হিসাবে যদি বা খানিক কাছে ঘেঁষিতে দেন, ভালো মানুষ সাজিয়ে আপন হইবার চেষ্টা করিলে খারাপ লোক তাঁর কাছে একেবারেই প্রশ্রয় পায় না। মানুষ বশ করিবার যত উপায় জানা ছিল তার সবগুলি আশালতা খাটাইবার চেষ্টা করিয়া দেখিল, কিন্তু দেখা গেল ফলটা আরো খারাপ হইয়াছে। কোনো চেষ্টা না করিলেই বরং ভালো হইত। সাধনার মনের মতো হইতে গিয়ে সাধনার কাছে নিজের পরিচয়টা আরো বেশি পরিস্ফুট করিয়া গিয়াছে। নিজের বোকামিতে আশালতা ক্রুদ্ধ হয়, রাগও করে। রাগটা হয় তার সাধনার উপর। তার প্রত্যেকটি চালাকি ধরিয়া ফেলিবার মতো চালাক মানুষ যদি সাধনা হন, এরকম সাদাসিধে সাধারণ ভালো মানুষ সাজিয়া থাকা, তার মনে ভুল ধারণা জন্মাইয়া দেওয়া কি সাধনার উচিত হইয়াছে? সে হইল পুত্রবধূ, একমাত্র ছেলের একমাত্র বউ, তাকে এভাবে ঠকানো কি ভালো? তাকে বিবাহ করার জন্য সাধনার কাছে অনুপম ছেলে মানুষের মতো অপরাধী সাজিয়া থাকে দেখিয়াও আশালতার গা জ্বলিয়া যায়। কেন, তাকে বিবাহ করার জন্য সে কি অনুপমের পায়ে ধরিয়া সাধিয়াছিল? তার বয়স একটু বেশি, চালচলন সাধনার মনের মতো নয়, কিন্তু সেজন্য দায়ী কি সে? নিজে দেখিয়া, নিজে পছন্দ করিয়া, নিজে ভালোবাসিয়া, নিজে প্রস্তাব করিয়া অনুপম তাকে বিবাহ করে নাই? তাছাড়া ধরিতে গেলে সেই তো অনুপমকে অনুগ্রহ করিয়াছে। যেমন অবস্থা বাড়ির তেমনি অবস্থা অনুপমের নিজের। জানিয়া শুনিয়া সে অনুপমকে বিবাহ করিতে রাজি হইয়াছিল, এটাই কি তার অসাধারণ মহত্ত্বের পরিচয় নয়? তার বৃহৎ আত্মত্যাগের পরিচয় নয়? তার উদার প্রেমের পরিচয় নয়, যে প্রেম মানবীকে দেবীতে পরিণত করে? কিন্তু যতই রাগ হোক, যতই গা জ্বালা করুক, বাহিরে তাহা প্রকাশ করিবার মতো বোকা আশালতা নয়। সাধনাকে জয় করিবার চেষ্টা সে ছাড়িয়া দেয় বটে, কিন্তু কোনো রকম বিরোধ সৃষ্টি করে না। ছেলের কীর্তিতে মর্মাহত সাধনার সমস্ত উপেক্ষা ও অবহেলা নীরবে সহ্য করিয়া যায়, মনের গোপন কোণে বিদ্বেষ জমাইয়া রাখে। সাধনা স্বাভাবিক স্বচ্ছ প্রকৃতির দর্পণে নিজের হীনতা ও সংকীর্ণতা আশালতা বারবার প্রতিবিম্বিত হইতে দেখিতে পায়, কিন্তু সেজন্য সে বিশেষ বিচলিত হয় না। তার সর্বাপেক্ষা জ্বালা বোধ হয় দৈনন্দিন জীবনের অতি সাধারণ অতি সামান্য ঘটনায় অনুপমের জন্য সাধনার অগাধ বাৎসল্যের অতি সূক্ষ্ম ও পরোক্ষ অভিব্যঞ্জনা সে যখন অনুভব করিতে পারে। মা ছেলেকে ভালোবাসিবে এই সহজ সত্যটির বিরুদ্ধে আশালতার নালিশ নাই। অনুপমের জন্য সাধনার স্নেহ যখন স্পষ্টভাবে প্রকাশ পায় তখন আশালতার কষ্টও হয় না, সাধনাকে শত্রু বলিয়া মনেও হয় না, কিন্তু সাধনার বাৎসল্যের সেই অভিব্যক্তিগুলি
আসলে তাকে একটা অদ্ভুত দুর্বোধ্য যন্ত্রণা দেয়, যে অভিব্যক্তিগুলি একমাত্র বাৎসল্যের অন্তর্দৃষ্টি ছাড়া আর কোনো দৃষ্টিতেই ধরা পড়িবার নয়। তখন সাধনাকে আশালতার মনে হয় শত্রু, মনে হয় সাধনা যেন তার ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করিয়াছেন, তাকে বঞ্চিত করিয়া তার সর্বাপেক্ষা অমূল্য সম্পত্তি আত্মসাৎ করিয়া ফেলিয়াছেন। নিজের মনের এই ব্যাপারটা আশালতা ভালো বুঝিতে পারে না। সে জানে তার কাছ হইতে অনুপমকে কাড়িয়া লইবার ক্ষমতা সাধনার নাই। সাধনাকে অনুপম যতই ভয় করুক, সাধনার মনে কষ্ট দিতে অনুপমের যতই আপত্তি থাক, মনের জোর অনুপমের নাই। সাধনার চেয়ে তাই অনুপমের উপর তার জোর অনেক বেশি। বউ ছেলেকে পর করিয়া ফেলিবে, শাশুড়ির এই আশঙ্কা যেমন বোঝা যায়, স্বামীর উপর শাশুড়ির কর্তৃত্ব বেশি বলিয়া বউয়ের হিংসাটাও তেমনই বোঝা যায়। কিন্তু স্বামীর জন্য শাশুড়ির স্বাভাবিক বাৎসল্য বউয়ের মনে আগুন ধরাইয়া দেয়, কোন যুক্তিতে? বিশেষত বউ যখন জানে যেদিন খুশি স্বামীকে দিয়া সে এই বাৎসল্যের অপমান করাইতে পারে। নিজের মনের এই দুর্বোধ্য রহস্য সম্বন্ধে সচেতন হইয়া যে কয়েকটা দিন আশালতা নিজের মধ্যে রহস্যের একটা সমীচীন ব্যাখ্যা খুঁজিয়া বাহির করিবার চেষ্টা করে, সেই কয়েকদিন তাহার চালচলনে একটা অপরূপ স্বাভাবিক মাধুর্যের সঞ্চার হয়, যাহা সাধনাকে করিয়া দেয় অবাক এবং অনুপমকে করিয়া দেয় আরো বেশি মোহাতুর। কিছুদিনের জন্য আশালতা যেন নতুন মানুষ হইয়া যায়। অনুপমের মনে হয় ক্রমাগত তাকেই গ্রহণ করিয়া চলিবার প্রক্রিয়াটি বন্ধ করিয়া আশালতা যেন এতদিনে নিজেকে দান করিতে শিখিয়াছে, কেবল তাকেই আদর না করিয়া তার কাছ হইতেও আদর পাওয়ার প্রয়োজনটা একটু বুঝিতে পারিয়াছে। একটু বুঝিতে পারিয়াছে অতি সামান্য, কিন্তু অনুপমের কাছে তাই যথেষ্ট। আশালতা তার মধ্যে যে মোহ জাগাইয়া দিয়াছিল আশালতার কাছে সে তার তৃপ্তি পায় না। গভীর অতৃপ্তিতে দিন দিন তাহার মোহ তীব্র হইতে তীব্রতর হইয়া ওঠে। আশালতা তাকে স্নেহ করে, সেবা করে, আদর করে, মাঝে মাঝে গভীর ও আন্তরিক আবেগে তাকে অভিভূত করিয়া দেয়, হাসি মুখে তার সমস্ত দাবি মিটাইয়া চলে। তবু অনুপমের মনে হয় কিছুই যেন আশালতা তাকে দিতেছে না, সব দিক দিয়া তাকে বঞ্চিত করিয়া চলিয়াছে। কি সে চায় আশালতার কাছে, ও কি সে পায় না? কেন একটা মর্মান্তিক অতৃপ্তির যন্ত্রণা ধারালো অস্ত্রের মতো মনেকে তাহার ক্ষতবিক্ষত করিয়া দেয়, অনুপম তাহা বুঝিতে পারে না। সময় সময় তার মনে হয় আশালতা যেন ঠিক তার বউ নয়, বউয়ের মুখোশ পরিয়া অন্য একটা সম্পর্ক পাতিবার জন্য আশালতা তার শয্যা পার্শ্বে নিজের স্থান করিয়া লইয়াছে। এই জগতে মানুষের যত আত্মীয়া থাকে, সম্ভব মা বোন মাসি পিসি, আশালতা যেন তাই। তার উপরে সে বান্ধবী, তার উপরে সে নিষ্প্রাণ নিস্পন্দ একটা মাংসপিণ্ড, আর কিছুই নয়। গভীর রাত্রি, শহরের আওয়াজ মৃদু হইয়া আসিবার স্তব্ধতা, আশালতা অতি কোমল অতি মৃদু মিনতির আজ্ঞায় ঘুম আসিবি না জানিয়াও অনুপম আশালতার কোলে মাথা রাখিয়া শুইয়াছে। বেশি রাত জাগলে মানুষের শরীর খারাপ হয়। আশালতা কথা বলে, চুলের মধ্যে অঙ্গুলি চালনা করে, নিবিড় মমতায় স্তিমিত চোখ মুখের দিকে চাহিয়া মৃদু ও অপূর্ব হাসি হাসে। অনুপমও কথা বলে, এক হাতের আঙুল দিয়া অপর হাতের আঙুলগুলোকে বন্দি করিয়া দুটি হাতকেই বুকের কাছে জড়ো করিয়া রাখে, প্রায় অপলক চোখে আশালতার মুখের দিকে চাহিয়া থাকে। দেয়ালে লটকানো বিদ্যুৎ আলো হইয়া আশালতার মুখে আসিয়া পড়িতে থাকে অবিরাম, মুখের একপাশ থেকে তাকে মুখের ছায়া, নাকের পাশে তাকে নাকের ছায়া, আধ ঢাকা চোখে থাকে চোখের পাতার ছায়া। আলো ছায়া আশালতার মুখখানি অতি ভয়াবহ মনে হয়। অনুপম শিহরিয়া ওঠে, সে যেন এক কান দিয়ে আশালতার কথা মৃদু গুঞ্জন শুনিতে পায়, অপর কানটিতে সেই গুঞ্জনের সুর কাটিয়া কাটিয়া কে যেন বলিয়া চলে, এ তরঙ্গ নয়, এ তরঙ্গ নয়। খানিক পরেই অনুপমকে ঘুমের ভান করিতে হইবে। আশালতা যে কথাই বলিয়া চলুক, অনুপম জানে মনে মনে সে আবৃত্তি করিতেছে, ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যা। ঘুমের ভান না করিয়া তার উপায় কি? জোরে একটা নিঃশ্বাস টানিয়া সে চোখ বুঝিয়া থাকিবে, খানিক অপেক্ষা করিয়া আশালতা মৃদুস্বরে জিজ্ঞাসা করিবে, ঘুমোলে? সে সাড়া দেবে না। আরো খানিকক্ষণ অপেক্ষা করিয়া আশালতা বালিশ ঠিক করিয়া সন্তর্পণে তার মাথাটি বালিশে নামাইয়া দিবে, আলো নিভাইয়া অধিকতর সন্তর্পণে পাশে শুইয়া পড়িবে। অনুপমের মনে হইবে স্টেজের আলো নিবিয়া গেল, অভিনয় মঞ্চের আলো নেবে এবং জ্বলে, কিন্তু বক্তৃতা মঞ্চে অনুপমের আনাগোনায় আশালতা যে যবনিকা টানিয়া দিল তাহা আর উঠিল না। ব্রহ্মানন্দ একদিন অনুপমকে ডাকিতে আসিয়া মুখ রক্তবর্ণ করিয়া ফিরিয়া গেল, আর একদিন ডাকিতে আসিয়া সে পড়িল আশালতার পাল্লায়।
আপনাদের ওসব ছ্যাবলামিতে যোগ দেবার সময় আমারও নেই, ওঁরও নেই ব্রহ্মানন্দবাবু। ছ্যাবলামি? আপনি আপনি বক্তব্যটা শক্ত জিনিসের মতো ব্রহ্মানন্দের গলায় আটকাইয়া গেল। চা খাবেন? চা না খাইয়াই ব্রহ্মানন্দ বিদায় গ্রহণ করিল এবং কয়েকদিন পরে অনুপমের নামে একখানি বেনামি চিঠি আসিল। চিঠিতে দি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফর দি প্রোটেকশন অফ এভরিবডিজ রাইটস ইনক্লুডিং স্টুডেন্টসের প্রেসিডেন্ট অধ্যাপক সরসীলাল ভাদুড়ীর নামের সঙ্গে আশালতার নাম জড়াইয়া কয়েকটা কথা লেখা ছিল। আশালতা বলিল, দেখি কার চিঠি। আগাগোড়া চিঠিখানা পড়িয়া হাসিয়া ফেলিল। উহ, কি শয়তান ছেলে! সেদিন অপমান করে তাড়িয়ে দিলাম কিনা তাই শোধ নিচ্ছে। কার হাতের লেখা জানো? ব্রহ্মানন্দের। অনুপমের মুখ গম্ভীর হইয়াছে দেখিয়া সে নিজের হালকা পরিহাসের ভঙ্গি ত্যাগ করিল না। বলিল, কি গো দাঁড়িয়ে রইলে যে? যাও খোঁজ নিয়ে এসো গে। অনুপম বলিল, ধ্যাত! আদর্শের হিসাবে জীবনের মূল্য ক্রমে ক্রমে কমিয়া যাইতেছিল, কিন্তু জীবন যে এত সস্তা হইতে পারে কিছুদিন আগেও অনুপমের এ ধারণা ছিল না। তরঙ্গের আত্মহত্যার পর হইতে আদর্শের নামের যে অবাস্তব স্বপ্নের রঙিন প্রতিবিম্বগুলি জীবন হইতে একটির পর একটি মুছিয়া যাইতেছিল, সেগুলির প্রতি অনুপমের মমতা বড় কম ছিল না। তারপর একদিন সাধনা বলিলেন, অপরাধী সেজে থাকলে তো চলবে না অনু, কিছু করতে হবে। কি করবি ভেবেছিস? অনুপম কি করিবে সে ভাবনা অনুপমের হইয়া আশালতা আগাগোড়া ভাবিয়া ঠিক করিয়া রাখিয়াছিল এবং অনুপমকেও প্রায় সেইভাবে ভাবিতে শিখাইয়া আসিয়াছিল। মনে মনে অনুপম জানে আশালতা যা স্থির করিয়াছে তাই তাকে শেষ পর্যন্ত করিতে হইবে, তবু সাধনাকে স্পষ্ট করিয়া কিছু বলিবার সাহস তাহার হইল না। ভাবছি, এখনো কিছু ঠিক করিনি। ঠিক তুই কোনোদিনই করতে পারবি না, তোর একটু মনের জন্যে অনু। বড় শ্রান্ত মনে হয় সাধনাকে, বড় অসহায় মনে হয়। মানুষটার গায়েও যেন এতটুকু জোর নেই, মনেও এতটুকু জোর নাই। জীবন যুদ্ধে এতদিন তিনি যেন একেবারে হার মানিয়াছেন। যুদ্ধের শেষে যখন জয় গৌরব লাভ করিবার কথা, স্বামীর মৃত্যুর পর হইতে আজ পর্যন্ত ধরিতে গেলে তিনি একরকম তপস্যা করিয়াছেন বই কি। আত্মনির্ভরশীলতা তপস্যা, স্বামীর ইচ্ছা পালনের তপস্যা, বীরেশ্বরের আশ্রয়ে গিয়া দাঁড়াইবার প্রলোভন জয় করিবার তপস্যা। এমন ভাবে সাধনা অনুপমের মুখের দিকে চাহিয়া থাকেন যে মনে হয় অনুপমের দাম কষিয়া তিনি যেন ব্যাকুল ভাবে নিজের সুদীর্ঘ ও কঠোর ব্রত পালনের সার্থকতা যাচাই করিতেছেন। সবটাই যে ব্যর্থ হইয়া গিয়াছে কোনো মতেই তাহা যেন বিশ্বাস করিতে পারিতেছেন না। তুই যে কি করে এমন হয়ে গেলি অনু? অনুযোগের চেয়ে কথাটা আফসোসের মতোই শোনায় বেশি। নিজেকে যেন তিনি উদ্ভ্রান্ত ভাবে জিজ্ঞাসা করিতেছেন, এত করলাম তবু ছেলেকে আমি মানুষ করতে পারলাম না কেন? কেন আমার এতদিনের চেষ্টা ব্যর্থ হয়ে গেল? অনুপমের মন খারাপ হইয়া যায়। কেবল আশালতার জন্যই যে সাধনা হঠাৎ তাহাকে অমানুষ মনে করিতে আরম্ভ করেন নাই এমন স্পষ্টভাবে অনুপম তা জানে যে অন্ধভাবে আশালতার পক্ষ সমর্থন করিয়া সাধনার উপর একটু বিরক্ত হইয়া উঠিবার সুযোগটা পর্যন্ত গ্রহণ করিতে পারে না। খানিক ইতস্তত করিয়া সে চলিয়া যায় নিজের ঘরে। দেখা যায় সেখানে ওৎপাতিয়া বসিয়া আছে আশালতা। মা কি বলছিলেন? শিব গড়তে কেন বাদর গড়লেন তাই জিজ্ঞাসা করছিলেন। চোখের পলকে আশালতা বুঝিতে পারে অনুপম রাগ করিয়াছে, কিন্তু কার উপর রাগ করিয়াছে বুঝিতে পারে না। মাকে বলেছ বুঝি? না, আমি বলতে পারবো না শুনিয়া আশালতা রাগ করে না। শিশুর অবাধ্যতাকে প্রশ্রয় দিবার ভঙ্গিতে মৃদু একটু হাসিয়া বলে, বড় ছেলে মানুষ তুমি, একটুতে মন বিগড়ে যায়। সাধনা মনে করেন অপদার্থ, আশালতা মনে করে ছেলে মানুষ। এদের কারো মনে করার সঙ্গে অনুপমের নিজের ধারণা মেলে না। নিজেকে তার মনে হয় একটা রূপ ধরা ফাঁকি, যার মধ্যে অপদার্থতাও নাই, ছেলে মানুষীও নাই। বীরেশ্বরের সঙ্গে আশালতার বারচারে দেখা হইয়াছে। দুবার বীরেশ্বর এ বাড়িতে আসিয়াছেন, দুবার সকলকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়াছেন। বীরেশ্বরকে যতটুকু চেনা দরকার চারবার দেখিয়াই আশালতা চিনিয়া ফেলিয়াছে। ওদিক দিয়া তার কোনো ভয় নাই, তার ভয় শুধু সাধনাকে। তবে অনুপমের কাছে সাধনার অদ্ভুত মনের জোর ও একগুঁয়েমির কাহিনী শুনিতে শুনিতে সাধনার সম্বন্ধে তার যেরকম ভয় হইয়াছিল এখন সে ভয় অনেক কমিয়া গিয়াছে। সে বুঝিতে পারিয়াছে নিজের সঙ্গে লড়াই করিতে করিতে যে অবস্থায় মানুষ ভাঙিয়া পড়ে সাধনা সেই অবস্থায় আসিয়া পৌঁছাইয়াছেন। আরো কিছুদিন অপেক্ষা করিয়া সাধনাকে আরো খানিকটা নির্জীব করিয়া আনিতে পারিলে ভালো হইতো, কিন্তু
ব্রহ্মানন্দের বেনামি চিঠির পর আর দেরি করিবার সাহস আশালতার হইল না। একদিন বিকালের দিকে অনুপমকে সঙ্গে করিয়া সে বেড়াইতে বাহির হইল। বাহির হইল একটু সকাল সকাল, কারণ অনেক কিছু করিবার ছিল। পথে নামিয়া বলিল, পথে ঘাটে কোথায় বেড়াবো, তার চেয়ে চলো আমরা দু একজন বন্ধুর বাড়ি গিয়ে দেখা করে আসি, অনেক দিন দেখা হয়নি, বিয়ের সময়ও নেমন্তন্ন করিনি, নিশ্চয়ই ভারী ক্ষুণ্ণ হয়ে আছে। সিনেমায় গেলে হতো না? সিনেমায় আরেকদিন যাব। যে দুটি বাড়িতে পরিবারের মধ্যে আশালতা অনুপমকে টানিয়া লইয়া গেল, তাদের সঙ্গে আশালতার পরিচয় থাকা সম্ভব, বন্ধুত্বের সম্পর্ক থাকা সম্ভব নয়। সে সম্পর্ক যে আছে তারও কোনো প্রমাণ পাওয়া গেল না, বরং আশালতার মতো মেয়েকে একদিন চা পানে নিমন্ত্রণ করিয়াই যে কৃতার্থ করিয়া দেওয়া যায় দুটি পরিবারের একজনেরও, এমনকি খানসামা বেয়ারাগুলো পর্যন্ত এই জ্ঞানের কিছুমাত্র অভাব আছে বলিয়া মনে হইল না। আশালতা নিজেও আজ সাজগোজ করে নাই, অনুপমও করে নাই। নিজের স্বপ্ন জীবনের এই দুটি প্রায় অভিন্ন আবেষ্টনীর মধ্যে নরম আসনে আড়ষ্ট হইয়া বসিয়া মার্জিত কণ্ঠের ভাসা ভাসা ভাঙা ভাঙা ভদ্রতার আলাপ শুনিতে শুনিতে অনুপমের মনে হইতে লাগিল, সদৃশ অ্যাশট্রে পর্যন্ত যেন সস্ত্রীক অনুপম বাবুকে ব্যঙ্গ করিতেছে। 2 নম্বর বাড়িটির গেট পার হইয়া দুপাশে সম্ভ্রান্ত বাড়িগুলির মধ্যে পিচ ঢালা পরিচ্ছন্ন পথ ধরিয়া দুজনে ট্রাম লাইনের দিকে হাঁটিতে লাগিল। আশালতা অনুপমের মুখের ভাব লক্ষ্য করিতেছিল, একসময় মৃদুস্বরে বলিল, গাড়ি করে বাড়ি পৌঁছে দেবার কথা বলল, ঠিক একটি বার। জানি যে প্রথমবার ভদ্রতা করে আমরাও বলবো গাড়ি দরকার নেই, আর একবার যদি বলতো আমি ঠিক বলে বসতাম, এত করে যখন বলছেন মেনি থ্যাংকস। অনুপম ঝাঁঝালো সুরে বলিল, হাঁটতে তোমার কষ্ট হচ্ছে নাকি? হাঁটতে আবার কি কষ্ট, মজা করে খানিকক্ষণ দামি গাড়িতে চড়ে নিতাম, দামি গাড়িতে চললেই মানুষ সুখী হয় না। আশালতা নিঃশ্বাস ফেলিয়া বলিল, তা ঠিক, সুখী হওয়া এত কঠিন। তারপর আরো খানিকক্ষণ রাস আলগা দিয়া শহরতলি হ্রদের ধারে অনুপমকে একটা পাক খাওয়াইয়া একসময় আশালতা আবার রাস টানিয়া ধরিল এবং সন্ধ্যার পরেই অনুপমকে হাজির করিয়া দিল বীরেশ্বরের কাছে। সমস্ত শুনিয়া বীরেশ্বর বলিলেন, এই বুদ্ধি তোকে কে দিল অনু? কেউ বুদ্ধি দেয়নি, নিজের ফিউচার ঠিক করে নেবার বয়স আমার হয়েছে ঠাকুরদা, কথা শুনে কিন্তু তা মনে হচ্ছে না, তোর বিলেত যাওয়ার মানে হয় বউকে সঙ্গে নিয়ে যাবার তোর কি দরকার? এ প্রশ্নের জবাব আশালতা অনুপমকে শিখাইয়া রাখিয়াছিল। মুখ কালো করিয়া সে বলিল, কারণ আছে, আপনাকে বলতে পারবো না ঠাকুরদা। বীরেশ্বরও মুখ কালো করিয়া বলিলেন, আমার টাকায় দুজনে বিলেত যাবি, আমাকে বলতে পারবি না? অনুপম বলিল, না। বীরেশ্বর অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া ভাবিলেন, তারপর মাথা নাড়িয়া বলিলেন, না ঠিক আমার টাকা নয়, তুই তোর বাবার টাকা দাবি করছিস না অনু, রাগ করে আমায় ত্যাগ না করলে শঙ্করের বাবার মতো তোর বাবার জন্য আমাকে যে টাকাটা খরচ করতে হতো সেই টাকাটা না? আমি না মরলে আমার যা কিছু আছে তার ভাগ পাবি না জানিস বলে তোর বাপের কাছে যে টাকাটা ধারি তাই আদায় করতে এসেছিস, কেমন? অনুপম ব্যাকুল হইয়া বলিল, না ঠাকুরদা না, সত্যি তা নয়, আপনার কাছে সাহায্য চাইছি। তোর মার কথাটা ভেবেছিস শোনো? মা অবশ্য একটু রাগ করবেন, একটু রাগ নয়, হয়তো জীবনে তোদের মুখ দেখবেন না, কিন্তু মার জন্য আমার ফিউচারটা তো নষ্ট করতে পারি না। বীরেশ্বর হঠাৎ রাগিয়া আগুন হইয়া বলিলেন, নিজের মাকে বাদ দিয়ে মানুষের ফিউচার কি রে বাঁদর, মার জন্য একদিন তোর বাবা আমার টাকার লোভ ত্যাগ করেছিল, সেই টাকার লোভে আজ তুই তোর মাকে ত্যাগ করছিস, বৌমা তোকে মানুষ করতে পারেননি অনু। অনুপম তা জানে। রাগটা কমিতে কিছু সময় লাগিল বীরেশ্বরে, তারপর ঠিক যেন সাধনার মতো শ্রান্ত অসহায়ভাবে বলিলেন, চাইছিস যখন টাকা আমি দেব অনু, না দিলেই বা বৌমার কি লাভ হবে, যেভাবেই হোক বৌমাকে তোরা মেরে ফেলবি। বীরেশ্বরের ঘর হইতে বাহির হইয়া অনুপম বারান্দায় একটু দাঁড়াইল। রামলালের ঘর অন্ধকার, এখনো তিনি রেস্তোরাঁয় রুগ্ন জীবনের দৈনন্দিন ঔষধের বোতল খালি করিয়া বাড়ি ফেরেন নাই। শঙ্করের ঘরও অন্ধকার, বাড়ির মেয়েরা কেউ চলাফেরা করিতেছে, কেউ শিশুদের ঘুম পাড়াইতেছে, কেউ নভেল পড়িতেছে, ছেলেমেয়েরা করিতেছে স্কুল কলেজের পড়া, সকলের জন্য রান্নাঘরে প্রস্তুত হইতেছে খাদ্য। বারান্দার শেষ প্রান্তে দাঁড়াইয়া সীতা পিসিমা আশালতাকে চুপি চুপি কি যেন বলিতেছেন, কে জানে তরঙ্গের জীবন কাহিনী কিনা।
তরঙ্গ যে ঘরে গলায় দড়ি দিয়াছিল বারান্দার ওই প্রান্তেই সেই ঘরে উঠিয়া যাইবার সিঁড়ি আরম্ভ হইয়াছে। গভীর মনোযোগের সঙ্গে সীতা পিসিমার কথা শুনিতে শুনিতে আশালতার মাথার আঁচল খুলিয়া পড়িয়াছিল। তরঙ্গের মতো চুল তাহার নাই, তবু কি কৌশলে যেন চুলগুলোকে ফুলাইয়া ফাঁপাইয়া প্রায় তরঙ্গের মতো মস্ত একটা খোঁপা বাঁধিয়াছে। এত দূরে দাঁড়াইয়া ক্ষীণ আলোকে পাশের দিক হইতে আশালতার মুখখানা দেখিয়া অনুপমে হঠাৎ মনে হয় তার মুখের একধারে যেন তরঙ্গের মুখের মরণের বিবর্ণ বিসদৃশ্য মুখোশের একটা টুকরো কে আঁটিয়া দিয়াছে। আশালতার সঙ্গে বাড়ি ফিরিবার সময় আশালতার মুখ না দেখিবার জন্যই অনুপম জোর করিয়া পথের দিকে চাহিয়া রহিল। বাড়ি পৌঁছিয়া সাজনার মুখের দিকে অনুপম চাহিতে পারিল না, কিন্তু তাহা অন্য কারণে। ভবিষ্যৎ জীবনকে কিভাবে গড়িয়া তুলিবে আশালতার সঙ্গে সে বিষয়ে অনেক জল্পনা কল্পনা করিয়াছে। আজ এইমাত্র আশালতার সেই পরিকল্পনা সফল করিবার সবচেয়ে দরকারি ব্যবস্থাটা সে করিয়া আসিয়াছে, কিন্তু আজই তাহার বেশি করিয়া মনে হইতেছে যে সমগ্র ভবিষ্যৎ জীবনটা এতদিনে সে সম্পূর্ণরূপে উদ্দেশ্যহীন করিয়া দিল। এতদিন ছোট ছোট উদ্দেশ্যহীন কাজ করিয়া দিন কাটাইয়াছে, এবার আড়ম্বরের সঙ্গে জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্যহীন কাজটা আরম্ভ করিবে এবং সেই সঙ্গে উদ্দেশ্যহীন করিয়া দিবে সাধনার অতীত ও ভবিষ্যৎ জীবন। এতদিন অনুপমের মনের কোণে আত্মসান্ত্বনার প্রয়োজনে একটা আশা ছিল। সাধনা তাকে মানুষ করিতে পারে নাই, সে অমানুষ, কিন্তু হয়তো একদিন মানুষ হইতে পারিবে। সন্ধান পাইবে জীবনের উদ্দেশ্যের, খুঁজিয়া পাইবে পথ। তারপর যেদিন সে মানুষ হইতে পারিবে সেদিন প্রমাণ হইবে সাধনার জীবনটাও ব্যর্থ হইয়া যায় নাই। আজ সেই যুক্তিহীন আশা অনুপমের মনে আত্মহত্যা করিয়াছে। সাধনার রোয়াকে বসিয়াছিলেন একা, ঠিকাজি কাজ সারিয়া চলিয়া গিয়াছে। রান্না শেষ করিয়া সাধনা শূন্য গৃহ আগলাইয়া বসিয়া আছে। এত রাত হলো যে অনু, অনুপম কতদূর উদ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে আশালতা তাহা জানিত। তাকে শান্ত হইবার ভাবিবার সময় না দিয়া আজই সমস্ত ব্যাপারটা চুকাইয়া ফেলিবার জন্য অনুপমের হইয়া সে জবাব দিল, ও বাড়িতে গিয়েছিলাম মা। আজ সাধনাকে কিছু বলিবার ইচ্ছা বা সাহস কিছুই অনুপমের ছিল না। ও বাড়িতে তাহারা কেন গিয়াছিল সাধনের এই প্রশ্নের জবাব দিতে গিয়া এবং আশালতা দুই একটি মন্তব্যের জের টানিয়া সব কথাই সে বলিয়া ফেলিল। সাধনা মরার মতো বিছানায় গিয়া শুইয়া পড়িলেন। পরদিন সকালে ছোট একটা বাক্স সঙ্গে করিয়া চলিয়া গেলেন দেশে একা। খানিক পরে শুরু হলো বীরেশ্বর ছাড়া ও বাড়ির সকলের আবির্ভাব। একটু আভাস পাইয়া সকলে ব্যাপারটা ভালো করিয়া বুঝিতে আসিয়াছে। বাপের টাকার ভাগটা অনুপম দাবি করিয়াছে এবং তাহার দাবি মঞ্জুর হইয়াছে শুনিয়া মুখ কালো করিয়া সকলে ফিরিয়া গেলেন। সীতা পিসিমা প্রায় কাঁদিয়া ফেলিবার উপক্রম করিলেন। শঙ্কর আসিল দুপুরবেলা, আশালতাই সকলকে অভ্যর্থনা করিয়াছিল, শঙ্করকেও সেই অভ্যর্থনা করিয়া বসাইল। অনুপম একটি কথাও বলিল না। শঙ্কর বলিল, এক গ্লাস জল দিন তো, বড় তৃষ্ণা পেয়েছে। আশালতা বলিল, শরবত খাবেন? আমি যে শরবত তৈরি করি একেবারে অমৃতের মতো। আশালতা অমৃতের মতো শরবত তৈরি করিয়া আনিতে গেল এবং শঙ্কর ও অনুপম চুপ করিয়া চাহিয়া রহিল পরস্পরের মুখের দিকে।